যাই হোক কাসিফ একটা প্রসঙ্গ সেটা একটু যদি আপনারা আলোচনা করেন তাহলে ভালো হয় যেটা হচ্ছে আমাদের অনেক বন্ধুদেরই দেখতে পাই এই ঈদকে কেন্দ্র করে তারা প্রশ্ন তুলছেন যে ঈদে যে সকল বাংলাদেশে অবস্থানরত নাস্তিকরা বা দেশের বাইরেও ঈদে অংশগ্রহণ করেছেন ঈদের নামাজে মাথায় টুপি দিয়েছেন বা টুপি দিয়ে ছবি তুলেছেন বা পাঞ্জাবি পড়েছেন সে তো সেগুলোকে তারা বলছেন যে এটা ভণ্ডামি কেন এটা করবেন নাস্তিক হলে একদম হাটকোর নাস্তিক মানে কোনোভাবেই টুপি মাথায় দেওয়া যাবে না তো এরকম কিছু প্রশ্ন তো এই প্রশ্নগুলোকে আমি যদি আরেকটু বিস্তারিত করি যে নাস্তিকরা কোনো ধর্মীয় উৎসবে যাবেন না নাস্তিক মানে নাস্তিক তারা আবার কেন ধর্মীয় উৎসবে যাবেন তো এটাকে কিভাবে দেখেন যারা এই অনুষ্ঠানগুলোতে যাচ্ছেন তাদের বক্তব্য অনেকেরই আমি শুনেছি তাদের বক্তব্য যে হয়তো তিনি একটা চাকরি করেন তো তার পরিবার পরিজন আছে ঈদে যেহেতু গ্রামের বাড়িতে যান বা পরিবারে সবার সাথে একত্রিত হন তো পারিবারিক অনেক কারণে তাদের যেতে হয় বা অনেকে আবার এলাকায় দেখা গেলো মার্কেবারা নাস্তিক হিসেবে পরিচিত কোনো দিন নামাজে যান না ঈদের দিন অনেকে ধরে ওই তাক করে বসে থাকে যে দেখি ঈদের নামাজ পড়ে কিনা তো তো এইরকম বিভিন্ন কারণে অনেকেই বলেন যে আমরা যেতে বাধ্য হই এবং আমি চাকরি হারাতে চাই না বা পরিবার হারাতে চাই না বা দেশত্যাগ করতে চাই না তো এই পুরো বিষয়টা যে আসলে তারা কি নাস্তিকতার থেকে খারিজ হয়ে গেলেন মানে ধরেন এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করলে তিনি তো মনের দিক থেকে বিশ্বাস করছেন না হয়তো বাধ্য হয়ে যায় ওখানে জুজুর ইয়ে বারবার বরবার করে আসলেন বা মোহাম্মদরে কিছু বললেন আর কি নামাজ পড়তে পড়তে আর কি তো এই পুরো বিষয়টা আর কি আপনি কীভাবে দেখেন এটাকে

এটাই আর কি আমার তো মনে হয় যে এই মানুষগুলো ভিক্টিম দেখেন একটা মানুষ ধর্ম বিশ্বাস করে না ইসলাম ধর্ম বিশ্বাস করে না তো তাকে যেতে হচ্ছে নামাজে হয়তো তিনি বাধ্য হয়ে যাচ্ছেন তো তিনি তো ভিক্টিম অভিনয়ের চেয়ে তো কঠিন কিছু নাই অভিনয় করতে হচ্ছে তাকে যে বিভিন্ন চাপের কারণে তো তিনি তো তার প্রতি তো আমাদের আসলে সহমর্মিতা দেখানো উচিত যে আমরা যেভাবে খুলে খুলে কথাগুলো বলতে পারি তারা অনেকেই বলতে পারেন এমনকি আমি একটু নিশ্চিতভাবে বলতে পারি আমাদের এখন যারা শুনছেন তাদের মধ্যেও অনেকে আছেন যে আমাদের এই আলোচনাগুলো শুনে তারা অন্তত একটু তৃপ্তি পান সমাজে তারা বলতে পারেন না বললে কলা ফালায় দেওয়া এমনও কট্টর গ্রাম আছে এখানে কোনোভাবেই নাস্তিক এটা বলাই যাবে না বললে দেখা গেলো তার সে ব্যবসা করলে তার ব্যবসার উপরে অন্য কারণে হয়তো তিনি কোনো মন্তব্য করেন নাই কোনো ধর্মীয় মহম্মদের রেনিয়া বা আল্লা রেনিয়া কিন্তু তিনি যে নাস্তিক ওইটা জানলেই তার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে হামলা হবে অকারণে অন্য একটা ইস্যু নিয়ে পেঁচাই ফেলবে তো আমরা কি মানে আমাদের এই যে বন্ধুরা আপত্তি তুলছেন তারা কি ধার্মিকদের মতো আচরণ করতেছেন না যে নাস্তিকতার ধর্ম থেকে তুমি খারিজ হয়ে গেলে তুমি সই নাস্তিক না তুমি কোন একজন নাস্তিক নবীর একটা তুমি লেখা পড়ে তুমি আবার নাস্তিকতা ধর্ম ধর্মে ইয়ে করো তো এইরকম একটা রূপ দেওয়ার চেষ্টা কিনা আসাদ ভাই আপনার কাছে কোনটা বেশি ভ্যালুয়েবল আপনার পরিবারের খুশি নাকি কোন নাস্তিক বা কোন পার্সন কে কি মনে করবে অফকোর্স আপনার কাছে আমার কাছে আমার ফ্যামিলি হয়তো বা ইয়াটাই বেশি হবে ইয়াটাই মানে ইচ্ছাটাই হয়তো বা বেশি হবে আমি যদি আমার ফ্যামিলিটা খুশি করার জন্য দু একটা নামাজ পড়ি দেখানোর জন্য তাতে কার কে কি বলে কি আসে যায় কে বলবে বা কেন এটা তো মুখ আছে মুখ বলতে পারে বাট প্রেফারেন্স নিয়ে কোচাকচি করা এটা তো অসভ্য মানুষের কাজ খুব রূঢ় ভাবে অনেককে আমি সমালোচনা করতে দেখেছি যে এরা 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 নাস্তিক না এই ধরনের কথাবার্তা এবং আরো একটা বিষয় আমাকে অবাক করেছে যে দেখো না আমাকে নিয়ে করেন আমি যদি এটার মানে মানুষের স্বাধীনতার পক্ষে একটা ভিডিও তৈরি করেছিলাম যে আসলে ঈদের নামাজে যে কেউ যেতে পারেন এটা সমস্যা না মানে আহ আমি তো ঈদের দিন অনেক আমার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের দেখেছি তারা ছবি টুবি তুলেছেন আমার কাছে বিষয়টা খুবই স্বাভাবিক একটা বিষয় মনে হচ্ছে কিন্তু অনেকে স্ট্যাটাস দিয়ে লিখ মানে বা বিভিন্নভাবে কমেন্ট করে এটা অনেকেই আমি আলোচনা করতে দেখেছি তাদের মধ্যে আমাদের বেশ পরিচিত মুখ আছেন পরিচিত মুখ বলতে পরিচিত ক্যারেক্টার বা পরিচিত নাম যারা দীর্ঘদিন ধরে লিখছেন এই ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে তো আমার বক্তব্য হচ্ছে যে ধর্ম যে যেরকম ইসলাম যেরকম একটা আপনাকে দাগ টেনে দেয় যে আপনি কোনোভাবেই তাকিয়ে করতে গেলে সেটা অন্য বিষয় কিন্তু এমনি কোনোভাবেই আপনি ইসলামের বিরুদ্ধে বা আল্লাহর বিরুদ্ধে যাই কিছু বলতে পারবেন না এমন কোনো আচরণ যেমন আপনি পূজায় অংশগ্রহণ করতে পারবেন না আপনি হিন্দুদের কোনো বা অন্য কোনো ধর্মের কোনো বেশভূষা আপনি ধারণ করতে পারবেন না তাহলে আপনি খারিজ হয়ে গেলেন আবার কালিমাপুরে আপনাকে মুসলমান হতে হবে তো নাস্তিকদের মধ্যে যদি একই চিন্তা থাকে আমাদের তো আসলে অনেক বেশি উদার হওয়ার কথা আমাদের নাস্তিকতার তো পুস্তক বা এটা কোনো নির্দিষ্ট ইয়েতে সীমাবদ্ধ না যে আপনি এই পুস্তক পড়লে আপনি নাস্তিক হয়ে গেছিলেন বা আপনি এই পন্থা মেনে চললি আমরা তো স্বাধীন তো সেক্ষেত্রে এই ধরনের আপত্তি তোলাটা কতটা যুক্তিযুক্ত সেটা তো ইয়ে আসে অনেকের মধ্যে এটা প্রশ্ন থাকে যে আমি নাস্তিক হয়ে গেলাম খুবই ডেডিকেশন একদম মানে জিহাদি নাস্তিক কোনোভাবেই ধর্মের কোনো সিম্বল কোনো কিছুই থাকা যাবে না নামাজ পড়া যাবে না মসজিদেও কোনোভাবেই চাকরি গেলে যাক জীবন গেলে যাক কিন্তু যা যাওয়া যাবে না যত চাপ থাকুক আমার উপরে পরিবার পরিজন গোষ্ঠী কিলে সব বাদ দাও সমাজ দেশ হ্যাঁ তো এইটা আসলে এটা তো দেখা যাচ্ছে এটা হাস্যকর এই কট্টরতার তো কোনো মানি হয় না তাই না এই জিনিসটা একটু তাহলে আমি একটু আমরা একটু আমি একটু দেখে তারপরে ওইটা নিয়ে আরো ইয়া বলা যাবে এখন আপনার কাছ থেকে একটা কথা শুনলাম তাদের ইয়াটাও যদি আমি দেখি যে আসলে তারা কি বলতে চায় সেটা তখন আমি আসলে আরও ভালোভাবে বলতে পারবো পুরো বিষয়টা কে কি সেই রকম লেখা আমি আসলে পড়ি নাই এখনো দেখি দেখে তারপর বলব না অমিত ভাই আপনি কি কিছুক্ষণ থাকবেন আচ্ছা তাহলে অমিত ভাই আমার তো প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে আমি তাহলে বিদানী আপনি লেখাটা শেষ করে দিয়েন এখানে আমি তাদেরকে কিন্তু ইনসাল্ট করার জন্য এটা বলি নাই যে একটা সবার মধ্যে একটা এটা নিয়ে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে যে আমরা কি এরকম কেউ যদি নামাজে যান আপনি যেরকম বলেন অনেকে যেমন ছদ্মবেশী আইডি ব্যবহার করা তিনি যদি মামলা খাবেন এটার থেকে বাঁচার জন্য উনি একটা ছদ্মবেশী আইডি দিয়ে লিখতেই পারেন তো সেটা তো আসলে মানে ওইভাবে ইম্পোস্টার হওয়া বা অন্যটা ক্যারেক্টার প্লে করা হয় না হ্যাঁ আমি তো এখানে ইউরোপে আসার পর তো আমি অনেকগুলা চার্চে গেছি অনেকগুলো অনেক পুরনো চার্চ যেগুলো অনেক মানে অনেক শত শত বছর ধরে এখানে আছে এই চার্চগুলা একটা ইতিহাসের সাক্ষী তাই না এখানে যে মূর্তিগুলো আছে যে দেয়ালগুলো আছে এগুলা মানে ওই সময়ের আর্কিটেকচার ওই সময়ের সংস্কৃতি ওই সময়ের শিল্পকর্ম চিত্রকর্ম ওই সময়ের মূর্তিগুলা এগুলো তো অনেক সুন্দর দেখতে তাই আমি যদি কখনো ধরেন এসে যাই যে সমস্ত জায়গাতে মসজিদ আছে তুরস্কে যাব আমি কিছুদিনের মধ্যে তুরস্কে যাওয়ার একটা প্ল্যান আছে ইস্তাম্বুলে সেখানে তো আমি মসজিদগুলা দেখতে যাবো সেখানে যে পুরোনো মসজিদগুলা সেগুলো কেমন ছিল এবং যদি আমি সৌদি আরবে কখনো যাওয়া হয় বা ইসরায়েলে ইসরায়েলেও যাওয়ার ইচ্ছা আছে হয়তো দুই এক দুই তিন বছরের মধ্যে আমি ইসরায়েলও একবার ঘুরে আসব ইসরায়েলে গেলেও তো আমি সেইখানের যে ওদের যে মুসলিম খ্রিস্টান এবং ইহুদি তিন ধর্মেরই যে উপাসনালয়গুলো আছে সেগুলো আমি দেখতে যাব সেখানে এখন ওই জায়গায় ঢুকতে গেলে আমার তো সেই রকমেরই আনিয়ে ঢুকতে হবে তাই না যেমন ধরেন একটা হিন্দুদের মন্দিরে ঢুকতে হলে আমার তো ওদের পদ্ধতি ওদের রুলস ফলো করে আমার ঢুকতে হবে আমার জুতা আসিফ ভাই আপনার কি স্রেফ বাংলাদেশী পাসপোর্ট নাকি আই ডো আই ডোন্ট নো যে জন্য জিজ্ঞেস করলাম বাংলাদেশী পাসপোর্ট वाला তোদের তো ঢুকতে দর কথা না জানি 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 এটা আমি ইসরায়েলের ইয়া ভিসা আমি ইয়া করতে পার ম্যানেজ করা আমার জন্য কঠিন কিছু না আমার অলরেডি কথাবার্তা হয়ে আছে ওইটা ম্যানেজ করা যাবে আরেকটা জিনিস আছে আরেকটা ওয়ে আছে আমার কাছে তো যে জিনিসটা বলছিলাম যে এই ঢোকার সময় তো ওদের রুল ফলো করে আমার ঢুকতে হবে তো ওদের রুল ফলো করে ঢুকতে তো আমার কোনো সমস্যা নেই এটা না ধরেন জুতা খুললে হিন্দুদের মন্দিরে ঢোকার সময় জুতা খুললে আমি হিন্দু হয়ে গেলাম এটা তো আর না তাহলে এটা নিয়ে এত আছে সেটা তো আমি বুঝি না আমারও তো ফেসবুকে কত ছবি আছে পাঞ্জাবি পরা ঈদের দিন শুভেচ্ছা জানানো কত স্ট্যাটাস আছে কত ছবি আছে এটা তো এটা তো একটা কালচারাল বিষয় হিন্দুদের এসেও আমি আহ শুভেচ্ছা জানাই বৌদ্ধদের এসেও শুভেচ্ছা জানাই কিন্তু আমি যে দুর্গাপূজা উৎসবে আমি শুভেচ্ছা জানাই না কারণ দুর্গাপূজা উৎসব আমি জানি না কিন্তু যদি একটা মনে করেন কারো একটা জন্মদিন বা কারো একটা ইয়া এখানে তো শুভেচ্ছা জানানো তো আমি কোনো সমস্যা দেখি না অন্যরা সবাই হোলি পালন করতেছে বা এটা করতেছে সেটা করতেছে এখানে তো সমস্যা কোথায় সেটা যদি আমার ইসের সাথে কনফ্লিক্টিং না হয় তাহলে তো আমি কোনো সমস্যা দেখি না হ্যাঁ আসিফ ভাই ধন্যবাদ এখানে একটা প্রশ্ন যে জার্মানিতে আমি আসলে এই বিষয়টা নিয়ে আজকে তসলিমাদের সাথে কথা বলছিলাম দীর্ঘক্ষণ তো তিনি বললেন যে তিনি তাঁর জীবনের একটা বড়ো সময়ে এই ধরনের বিভিন্ন এথিসদের সাথে বিভিন্ন জায়গায় গেছেন পশ্চিমা এথিসদের সাথে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে তিনি যুক্ত ছিলেন তো

সম্ভবত এরকমই একটা কিছু যে চোদ্দ বছর বয়সে সে স্বীকৃতি দেয় যে আমি খ্রিস্টান তাকে চার্চে গিয়া এরকম ইয়ে করা হয় পাদ্রির সামনে অনেক অনেক প্রথা নামানা হয় তো পশ্চিমা এথিসরা জার্মানির এথিসরা করলো কি তারা ওই দিনই তারা একটা এথিসদের একটা ইয়ে করলো এটা অনেক আগেই তারা শুরু করছে এখন নাকি বেশ এস্টাবলিশ বিষয়টা যে যারা আসলে এই ধর্ম বিশ্বাস করে না তাদের সন্তানরা ওই সময় যায়ে তারা বিভিন্ন সাংস্কৃতিক বা মানবিক যে গান সেগুলো পরিবেশন করবে এবং তারা এটা একটা উৎসব খ্রিস্টানদের মতোই উৎসব কিন্তু এটা নিধার্মিকদের উৎসব তো এই উৎসবের মাধ্যমে পশ্চিমা এথিসরা মনে করে যে আমরা যদি মানুষকে উৎসব না দেই তাহলে তো তারা ধর্মীয় উৎসবে যাবে নাস্তিকদের উৎসব কী আছে তাহলে আমাদের উৎসব তৈরি করতে হবে যদি উৎসব তৈরি না করে আমি তাকে বলে যে না তুমি কোনো উৎসবে যাও না তুমি নাস্তিক তুমি সব থেকে তুমি একদম দূরে থাকবা তাহলে আসলে কিছু মানুষ যাবেই কারণ মানুষ উৎসব বা আনন্দ এটার জন্য মানুষ অংশগ্রহণ করে তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এটাই আমরা চিন্তা করি যে ঈদ বা বিভিন্ন পূজা পার্বণ আমাদের পয়লা বৈশাখ এই ধরনের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আছে সেগুলোর থেকে যদি এতিসরা মনে করেন যে না কোনো ধরনের ধরনের ধর্মীয় উৎসবে যাবে না তাহলে তো আমাদের উৎসব তৈরি করতে হবে মানুষকে তো উৎসব ছাড়া আপনি কিছু কেড়ে নিতে গেলে সেটা তো আসলে অতটা ইয়ে হবে না মানে মুখেই বলা যাবে কোথায় এটা আসলে আসিফ ভাই কি মনে করেন আমার মনে হয় বিষয় ফ্লেক্সিবল থাকাই উচিত যার যেটা উৎসব পালন করতে পারে আর কেউ যদি ওগুলো না পালন করতে চায় তাহলে পয়লা বৈশাখ করতে পারে পয়লা বৈশাখ পালন করতে পারে তাতেও তো কোনো

তো এই যে দুর্গাপূজা হ্যাঁ আমি প্রথম কলকাতায় গেছিলাম আমার খুবই আমি খুব মানে মনে হয় এরা অপচয় করতেছে করতেছে তারপরে আমি কারুকার্য দেখার পরে আমার যথারীতি আমি মুগ্ধ আবার একই ভাবে নিজামুদ্দিন আউলিয়ায় যখন আমি কাওয়ালি শুনতে গেলাম যদিও সব চতুর্দিকেই ব্যবসা জুতা খুলে মানে যে যে যার দোকানে জুতোটা রাখতে পারবে সেই মনে করে কাস্টমার একটা পাইলাম তো জুতো খুলে কোথাও একটা দোকানে রেখে যেতে হয়েছে তারপরে ঢুকলাম নিজামুদ্দিন দেখলাম সবই তো আমার কাছে মনে হলো তো একটা সুন্দর তো এইখানে নারী পুরুষ সবাই ঢুকতে পারছে যদি নারীদের জন্য আলাদা জোন আছে এবাদত করার জন্য বা প্রার্থনার জন্য কিন্তু নারী পুরুষ সবাই ঢুকছে দেখছে সেখানে ধর্মীয় বিশ্বাস থেকে অনেকে অনেক সুতো বাধে সবই আছে কিন্তু কালচারালি চিন্তা করলে এটা খুব সুন্দর খুবই সেই পুরনো স্থাপত্য বা অনেকের মাজার আছে সেগুলো আসলে আগের কারকি কী আছে সেটা বোঝা যায় আবার দুর্গাপূজা থেকে যে একটা সর্বজনীন যে উৎসব মানুষের মধ্যে আমি প্রাণ দেখতে পাই কলকাতা এটা একটু খুব মানে যারা আসলে কলকাতার এই উৎসব দেখেননি তাদের জন্য এটা ভাবাটা একটু কঠিন হবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বোঝা যা বোঝা যাবে না আমার ধারণা তো পুরো পশ্চিমবাংলায় মানুষের মধ্যে যে উদ্দীপনা যে আনন্দ এই উৎসবটাতে আমি সেভাবে মানে ঐতিহাসিকভাবে সেটা ঠিক কিন্তু আবার এই যে মানুষের উদযাপন মধ্যে আনন্দ আহ অর্থনৈতিকভাবে সব দিক থেকে বিবেচনা করলে এটা একটা দারুণ বিষয় তখন আহ কলকাতার নাস্তিকরাও কিন্তু এই দুর্গাপূজাকে নিয়ে কোনো প্রকার বিদ্বেষ বা এটা নিয়ে ব্যঙ্গ নেই মানে আমি যতদূর দেখতে থেকে পেয়েছি আপনার কি মনে হয় আপনি হ্যাঁ দেখুন সময় এই যদি দেখেন যে এক সময় যেভাবে শুরু হয়েছিল তার মধ্যে হয়তো একটা ধার্মিক প্রসঙ্গ বা এই ধরনের কিছু একটা ছিল হ্যাঁ কিন্তু বর্তমানে কলকাতা যদি দেখেন এইটা এখনো কিন্তু সেরকম এই ধার্মিক ব্যাপারটা নয় হ্যাঁ এখন এটা পুরোপুরি একটা ব্যবসায়িক একটা আহ মনোভাব থেকে বা দৃষ্টিভঙ্গি থেকে এই জিনিসটাকে দেখা হয় এখন ধরুন আজ থেকে আহ ধরুন আহ চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কোনো একজন বা ধরুন বিফোর ইন্ডিপেন্ডেন্স কোনো জমিদার সে যখন একটা দুর্গাপুজো করছে তার কাছে সেই একটা সেই সাবেকি স্টাইল বা আপনি যদি এই উৎসব সিনেমাটা দেখে থাকেন বা সত্যজিৎ রায়ের আহ ইয়ে দেখে থাকেন জয়বাবা ফিলোনার দেখে থাকেন তখন সেই যে সাবেক স্টাইল এর পুজো এই জিনিসগুলো কিন্তু থাকছে হ্যাঁ এই যে ভাই তো চলে গেল কিন্তু তখন কথা বলি সেটা একটা ভালো টপিক এটা একটা মনোলগস ডায়লগ হবে কি আহ আসানুর ভাই আস্তে আস্তে কিন্তু একসময় এই জিনিসটা কিন্তু পরবর্তীকালে এই জিনিসটা তো ভাই এসে গেছে আসাদুল ভাই হ্যাঁ দুঃখিত হ্যাঁ আমি আচ্ছা একটা টেকনিক্যাল কারণে বের হয়ে আচ্ছা আচ্ছা একসময় এটা যখন শুরু হয়েছিল তখন হয়তো সেখানে কোনো একটা ধার্মিক ব্যাপার হয়তো ছিল কিন্তু পরবর্তীকালে এইটার মধ্যে কিন্তু সেটা ধার্মিক ব্যাপারের এই ধার্মিক বিষয়ের উর্ধে উঠে গেছিল বিশেষ করে আমি আমি তো মনে করি এটা যে বিশেষ করে যখন এই মহালয়া শুরু হলো এই যে মহালয়া যেটা সকালবেলায় বাজে এই মহালয়া যতজন ইনভলভ এই যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিচ্ছে যা কিছু করছে এই যে সানাই বাজাচ্ছে সারিঙ্গি বাজাচ্ছে গান গাইছে এদের মধ্যে বহু মানুষ মুসলিম বহু মানুষ হিন্দু মানে অধিকাংশই হচ্ছে মুসলিম পরিবার থেকে বিলং করে তারা হচ্ছে সে সুন্দর একটা একটা আবহ সঙ্গীতের মতন বাজাচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সে হতে পারে হিন্দু কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে বহু মানুষ যারা কাজ করেছেন এখানে তারা মুসলিম ছিলেন এখন এই ব্যাপারটা আর একটা ধার্মিক দৃষ্টিভঙ্গি সেটা এখন নেই এখন মূলত ব্যবসায়িক ব্যাপারটা আর এই জন্য দেখবেন একটা বড় প্যান্ডেল হয়েছে সেখানে মূর্তি দেখতে কেউ যায় না সেখানে ধরুন হেক্টরের শোরুম অথবা টাটা হ্যারিয়ার শোরুম ধরুন হন্ডা তার নতুন এলিভেট লঞ্চ করেছে ঠিক আছে বা ধরুন তার সেলটস বা ক্রেন্স লঞ্চ করেছে সেইগুলো নিয়ে তারা হচ্ছে আসছে তারা হচ্ছে সেগুলো দেখাচ্ছে ঠিক আছে সেই শোরুম গুলো দেখতেই লোকজন যাচ্ছে বা একটা হয়তো আহ এই ডেভিডসেন সে হয়তো এসেছে সে ইন্ডিয়াতে এসেছে বিএমডাব্লিউ বাইক নিয়ে এসেছে এই সমস্ত লোকজন দেখতে চায় সেখানে কিন্তু এই ধর্ম কি বললো বা সেরকম কি হলো সেটা আমার মনে হয় না খুব একটা মানে এই যেমন ধরুন অষ্টমীতে অধিকাংশ বাঙালি আহ তারা মানে অষ্টমীতে নিরামিষ খেতে হয় কিন্তু দেখবেন অধিকাংশ বাঙালি চপ কাটলেট মাটন চপ কাটলেট সবই খায় এই চার চার পাঁচ দিন সবই খায় এটা হয়তো এই আহ গুজরা বা এরকম মানে নন বেঙ্গলে কিছু লোকেদের দেখবেন এই নবরাত্রি বা নদিন তারা একদম ভেজ খায় কিন্তু কলকাতায় এই জিনিসটা দেখা যায় না কলকাতায় এই জিনিসটা এখানে আর ওই ওই ইয়েটা নেই এই ধার্মিক যে ছোঁয়াটা সেরকম আর নেই সেখানে ওটা একটা ওই মিথ মিথিক্যাল একটা কালচার একটা হয়তো কোনো সময় একটা হয়েছিল আমাদের এই মিথস এর মধ্যে কিছু আছে সেই হেরিটেজটা হয়তো বহন করে আর হয়তো দেখবেন এই সিনেমাগুলোতেও সেই হেরিটেজের একটা ছাপ দেখা যায় কিন্তু আমার মনে হয় না সেখানে ধার্মিক ধার্মিকতা ধর্মের সেরকম কোন রকম মানে কোন রকম ছোঁয়া আছে আমার কিন্তু সেটা মনে হয় না আমি তাই আমি যখন এই প্যান্ডেলগুলোতে ঘুরছিলাম গত বছর দুর্গা যায় তো আমি দেখলাম পুরোহিতরা খুব অসহায় মানে এক কোনায় বসে আছে তাদের আসলে কেউ পাত্তায় দিচ্ছে না যার যার মধ্যে সবাই সেলফি তুলছে এবং ওই যে দেবী দুর্গাকে দেখতে যারা যাচ্ছে তাদের মধ্যে কিন্তু ওই প্রণাম করা মাথাটা কেন আমি কোনো কালচার মানে ধর্মীয় কোনো ইয়ে দেখিনি কারোর মধ্যে এটা আমি খুব অবাক হয়েছি খুব ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করছি আচ্ছা দেবীকে কিছু উৎসর্গ করছে কিনা তাকে কোনো কেউ মন্ত্র কেউ মুখ না নাচছে কিনা বিড়বিড় করে কিছু বলছে কিনা দেখলাম যে পুরো ব্যাপারটাই হচ্ছে কালচার মানে ওখানে গিয়ে সেলফি তুলবে একটু দেখবে আচ্ছা ঠাকুরটা কেমন হয়েছে আশেপাশের কারুকার্য কেমন হয়েছে এরপরে যারা ব্যবসায়ী ওখানে অংশ করেন আমি প্রচুর মুসলিম ব্যবসায়ী পেয়েছি এবং তাদের সাথে কথাও বলেছি এমন কি কথার মধ্যে কিন্তু এক মুসলিমকে আপনি যে মুসলিম বা মুসলিম ব্যাকগ্রাউন্ডের এটা বোঝানতে কিন্তু খুব বেশিক্ষণ লাগে না সে বুঝে যায় যে কিন্তু মুসলিম ব্যাকগ্রাউন্ডের তো তাদের মধ্যে আমি এরকম একটা ইচ্ছে করেই বোঝান বোঝার চেষ্টা করেছি যে সে আসলে এই উৎসবকে নিয়ে তার কি সে কি ব্যবসায়ী কারণে এসেছে দুটো টাকার জন্য নাকি তার মধ্যে এটার প্রতি একটা রেসপেক্ট আছে আমি দেখলাম সকল মুসলিম ব্যবসায়ীর মধ্যে এই উৎসবকে কিন্তু রেসপেক্ট আছে নট দুর্গা দেবী তাকে মানলাম এটা না মানে ব্যাপারটা হচ্ছে যে তারা কিন্তু এটাতে খুবই আনন্দ হিসেবে তারা এটা নিচ্ছে যে এটা আমাদের উৎসব এটা শুধুমাত্র হিন্দুদের নয় তারা এটাকে বেশ মানে তারা ব্যবসা করছে ঠিকই কিন্তু তাদের কিন্তু এই উৎসবের উপরে একটা বড়ো ধরনের শ্রদ্ধা আছে অর্থাৎ ব্যাপারটা কীরকম একটা একটা ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে যদি কোনো হিন্দু ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে সেখানে যান তো তিনি যদি ওই জায়গায় গিয়ে নিজেকে নিরাপদ মনে করেন এবং তিনি হিন্দু হওয়ার কারণে যদি তাকে ওখান থেকে বের করে না দেয় এবং এটা যদি বহু বছর ধরে যুগের পর যুগ ধরে হয়ে আসে তাহলে কিন্তু তিনি নিজেকে ওখানে সেফ মনে করবেন তিনি তা ওইটাকেও তার উৎসব মনে করে নেবেন তো আমি এটাই বলছিলাম আমি দুর্গাপূজায় যা মুসলিম ব্যবসায়ীদের দেখেছি তারা কিন্তু বেশ উৎফুল্ল এমনকি শিয়ালদা স্টেশনে যখন আমি ঢাকি বসে থাকতে দেখি যে কোন তাদেরকে কে হায়ার করবে সে আশায় বাজিয়ে যাচ্ছেন কষ্ট লাগে এবং এটাও ভাবি যে এই মানুষগুলো পায়ে জুতো নেই তারা হয়তো তাদের বছরের এটা একটা একটা উপার্জনের সময় যে এটা থেকে আমি যে টাকাটা পাবো সেটা দিয়ে আমি আমার প্রতিকূল অবস্থায় আমি সার্ভাইভ করব গ্রামের মানুষ হয়তো দেখে মনে হচ্ছে তিনি কৃষক আমি অনেকের হাতের দিকে খেয়াল করেছি পায়ের দিকে খেয়াল করলে বোঝা যায় যে কৃষক কারণ আমি গ্রাম থেকে উঠে আসা মানুষ কৃষকের শরীর বোঝা যায় তো মনে হচ্ছে এরা কৃষক এটা হচ্ছে তাদের একটা জীবিকার অন্যতম একটা যে তাদের একটা জীবনের মানে পুরো বছরের হয়তো আহ এটা একটা সঞ্চয় তো এই এই অনেক মানুষের যে একটা জীবিকা এটা একটা মানে প্রথমে আমার মনে হতো এই কথাগুলো এই কারণে বলা যে এটা বোধ হয় খুব অপচয় এই টাকাগুলো বোধ হয় কাউকে দান করে দিলে ভালো হতো ওইভাবে আসলে তো হয় না সবাই ওইভাবে কেউ দান করে না কিন্তু এটা অনেকেরই জীবিকা এবং দারুণ একটা উৎসব যেটা আমরা বাংলাদেশে কিন্তু এটা করতে পারি পয়লা বৈশাখে বা এরকম আয়োজন নিয়ে যেহেতু প্রশ্নটা করছিলাম যে এরকম যদি একটা মানে শুধু উৎসবকে একটা ধর্ম বা একটা বাঙালির এটা না রেখে যে সর্বজনীন এই পয়লা বৈশাখ হতে পারে আমাদের আদিবাসী সম্প্রদায়ের সকলের এবং সেখানে ব্যবসায়িক যদি ইয়েগুলো থাকে কারুকার্যের ব্যাপার থাকে সাংস্কৃতিক ইয়ে থাকে শুধুমাত্র চারুকলা বিভাগে সীমাবদ্ধ না থেকে সেখান থেকে অন্যান্য যারা গ্রামগঞ্জে থাকা শিল্পীদের যদি সেখানে উদ্ভূত করা হয় আরো বেশি মানুষের অংশগ্রহণ করা হয় তাহলে কিন্তু এটা থেকে একটা ভালো কিছু পাওয়া যেতে পারে বিশেষ করে মুসলমানদের একটা বড় মুক্তি পাওয়া যেতে পারে আপনি যদি একটু ইসলামের দিকে তাকান ইসলামে কিন্তু কোনো সাংস্কৃতিক কোনো উৎসব নেই সাংস্কৃতিক কোনো জায়গা নেই তো সেটা একটা যুক্ত হতে পারে মানুষের খোরাক এগুলো তার বন্ধ করে রাখা যায় না সেটাই মানে এই যেমন ধরুন ইয়েতে এই আপনি যদি ব্যাঙ্গালোরে আসেন বা দিল্লিতে যদি আসেন এই এই দেখবেন পঁচিশে ডিসেম্বর থেকে এই ব্যাঙ্গালোরে পঁচিশে ডিসেম্বর থেকে এক তারিখ পর্যন্ত বা দু তারিখ পর্যন্ত জানুয়ারির এইখানে অফিস টফিস গুলো সব শাট ডাউন থাকে মানে এখানে আপনি ইচ্ছে করলেও আপনি কাজ করতে পারবেন এগুলো ম্যান্ডেটারি হলিডেজ থাকে মানে আপনার নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ থাকে আপনি যদি ইচ্ছেও করেন যে আমি অফিসে গিয়ে একটা কোনায় বসে কাজ করবো করতে পারবেন না এই এইগুলো করার কয়েকটা কারণ আছে বা ধরুন এখানে কতগুলো ফেস্টিভ্যালস হয় এইগুলো একটা কারণ আছে এই আপনি একটা কথা বললেন না যে একটা উৎসব দরকার এইটা একটা সোশিও ইকোনমিক একটা কারণের জন্য এই উৎসবটা প্রয়োজন হয় আপনি একটা সমাজের মধ্যে একটা টাকা পয়সা বা মানি এই জিনিসটা একটা ফ্লো দরকার হয় যখন মানুষ সারা বছর আর্ন করছে তাদেরকে একটা ফেস্টিভ্যাল দিতে হয় যে সময় তারা স্পেন্ড করতে পারে এই এক্সপেন্ডিচারটা এই যে স্পেন্ড করছে এই কিন্তু গোটা সমাজের মধ্যে একটা এই এই যে যে মানি যেটা সেই সার্কুলেশন হয় জিনিসটা মানে ব্যাপারটা ধরুন এই যে যেমন আপনি বললেন যে দুর্গাপুজোতে ব্রাহ্মণ সে কোথায় মানে পুরোহিত পুরোহিত সে কোথায় বসে আছে সেটা কেউ দেখছে না সবাই এসে দেখছে যে আচ্ছা একটা ডাকের সাজ বানিয়েছে একটা সুন্দর একটা কারুকার্য করেছে বা একটা ভাড়ের চায়ের ভাঁড় দিয়ে ইয়ে তৈরি করেছে প্যান্ডেল থিমটা কিনে নিয়েছে হ্যাঁ এবার এর মধ্যে তো কোনো ধার্মিক ধর্মের কোনো ছোঁয়া নেই ঠিক আছে কিন্তু এই যে মানুষগুলো পিছনে কাজ করলো তাই ধরুন এই যে এই জগদ্ধাত্রী পুজোর সময় যদি ইয়েতে যান চন্দননগরে যান বা কৃষ্ণনগরে যান সেখানে যে সেখানে যে আলোর কাজ হয় ডেকোরেশন হয় গোটা শহরটাকে ছেড়ে দিয়ে দেয় তারা ডেকোরেশনে বা ধরুন যখন দাসেরার দিনে মানে দশমীর দিনে যদি মাইসোরে যান সেখানে হচ্ছে সেখানে গোটা শহরটা সব সমস্ত বাড়িতে তারা হচ্ছে আলো লাগায় তাদের যে মহারাজা ছিল সেই মহারাজার একটা নিয়ম আছে এক ধরনের স্পেসিফিক তাদের নিয়ম আছে যে এইভাবেই তারা ডেকোরেট করবে সে তারা সেটা মানে এবং গোটা শহরটাকে সাজিয়ে দেয় সুন্দর করে সেখানে দেখতে কোটি কোটি লোক আসে সেই জিনিসটাকে দেখতে তাদের গোটা আলোকিত থাকে সেই সেই দিনে এবং সেখানে কাতারের লোক আসে এই যে কাতারে কাতারের লোক বাইরে থেকে আসছে এই ট্যুরিজমটার জন্য তখন হোটেল ফোটেল পাওয়া যায় না থাকার জায়গা পাওয়া যায় না তখন কিন্তু এইখানে যে কফি শপ থেকে শুরু করে সিম্পল যে জুতো সেলাই করে তারও কিন্তু একটা বিজনেস হয় এবং তারা কিন্তু সারা বছর ধরে এইটা দিকে তাকিয়ে বসে থাকে সেখানে কিন্তু মুসলিম নাকি খ্রিশ্চান

আহ আমি বলতেছিলাম যে নেক্সট পয়েন্টে যাওয়া যায় কিনা আমি কাউকে ইয়ে করার কথা বলছি পয়েন্ট আমার এটাই পয়েন্ট ছিল যে উৎসবের একটা প্রয়োজনীয়তা আছে এবং এই উৎসবটা যত সার্বজনীন হয় সেই সার্বজনীন উৎসবটাই সব থেকে ভালো এখানে কোনো রকম এরকম যদি থাকে কোনো উৎসব যদি শুধুমাত্র একটা ধর্মের জন্য একটা কমিউনিটির জন্য হয় সেইটা কিন্তু খুব একটা সেটা কিন্তু খুব একটা সফল হয় না সেটা সেটা ইকোনমিক দিক থেকে সেটা খুব একটা সফল হয় না আমি এরকম বলছি না যে দুর্গা করতে হবে বা কালী করতে হবে ঈদ করতে হবে এরকমই বলছি না আমি বলছি যে এমন একটা উৎসবের প্রয়োজন আমাদের যেটা একটা মানিটা সার্কুলেশন হয় এটুকুই আমার পয়েন্ট ছিল ফেরাজ ভাই হ্যাঁ মানে যদি ইয়ে সেকুলার হয় মানে যদি কোনো একটা ধর্মের থাকে যে এই ধর্মের ইয়ে না হইলে এই ধর্মের অংশ না হইলে তুমি অ্যাটেন্ড করতে পারবে না বা এই ধর্মের প্রতি একটা ঘৃণা আছে বা এই ধর্ম বাদে বাকিদের প্রতি ঘৃণা আছে ওই ধরনের ওই ধরনের যদি ব্যাগেজ বস্তা বস্তা ব্যাগেজ না থাকে অ্যাড হয়ে যায় মানে ওইখানে মানে সেলিব্রেট করাই যায় একসাথে এবং আসিফ ভাই যেটা বলছে সেটা তো আমিও একমত যদি ওইখানে মনে করেন আননেসেসারি সাফারিং এর বিষয় না থাকে ধরুন আমি কখনো যাই ওই আশুরায় যাই আমি মৌজ করতে যাবো না আমি আমি যে আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে এমন জায়গায় যাবো না যে মানুষ নিজেরা কাটতেছে বা মানুষ ধরে ধরে গরু কাটতেছে ধরে ধরে ছাগল মানে ইয়া জবাই কি জানি বলি বলে দিতেছে ওই জায়গায় ওই জায়গায় আমি যেতে যাবো না বাট যদি এটা জাস্ট ফেস্টিভ্যাল ইয়া হয় সেটা সেখানে দিকে যাওয়াই যায় বাট আরেকটা আরেকটা ছোট কথা যে ধর্ম যে উৎসব সবার এটার মধ্যে যে মোমিন্দার একটা ইয়ে আছে

মোহাম্মদ যদি এর মতো মানে ক্রিকেট কিছু একটা আবিষ্কার করতো সে বলে দিত যে ক্রিকেট ছাড়া পৃথিবীতে আর কোনো খেলাই খেলা যাবে না কারণ ক্রিকেট খেললে এটা আমি আবিষ্কার করছি এটা খেললে একমাত্র আমার আমার দিকেই আসবে অন্য খেলা হলে তো তুমি অন্যদিকে চলে গেলা অন্য মজা পাই গেলে তো আমার চিনবা না সে তো আর আবিষ্কার করতে পারতো না যদি ওইখানে তার আগে যদি ওটা চালু থাকতো খেলাটা যদি চালু থাকতো তাহলে বলতো এটা হচ্ছে যে মুসলমানদের খেলা সে নতুন একটা মোহাম্মদ তাই করছে নামাজ ফামাজের এই যে ধরে অন্য জায়গায় কপি টপি করে একটা জিনিস বানায় বসে আর বাকিগুলো বাদ আচ্ছা ফারাজ ভাই আমার মোমিদার কাছে অমিদার কাছে একটা প্রশ্ন ছিল আমি এটা একটু যুক্ত করতে চাই এই প্রসঙ্গে অল্প ছোট্ট একটা দুর্গা দুর্গাপূজায় আমি কিন্তু আমার এক বন্ধু যখন মানে অনেকটা দূরে গেছে আমি দাঁড়িয়ে দিয়ে ঘন্টা ঘন্টাখানে আমি পুরোহিতকে ফলো করলাম যে পুরোহিত করে কি দেখলাম যে পুরোহিত একটু পর টাকা আর টাকায় বলে যে ড্যাশ ড্যাশ আমার দিকে কেউ তাকায় না হ্যাঁ মানে ঠিক আছে দক্ষিণা পেলেই হলো সে দেখলাম যে বলে যাচ্ছে আর কি কি জন হাত দিয়ে দিচ্ছে এটা ওটা করছে তার একটা সিঙ্গেল পার্সনকে দেখলাম না যে পুরোহিত এই পূজাটা সম্পন্ন করছে তার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন মসজিদে দেখতে পাই যে কোন ইমামকে হ্যাঁ বা কোন ওয়াজ মাহফিলের বক্তাকে সেটা গুরুত্বপূর্ণ ওখানে পুরোহিতকে কেউ পাত্তাই দিল না ইনফ্যাক্ট এই যে দুর্গাপূজার উৎসব কোথা থেকে এসছে তার ইয়েকে ইতিহাস এটা বোধহয় হিন্দুরা কেউ এখন জানি না হ্যাঁ তাদের মধ্যে শুধু ওই যে ভালো কাপড় চোর করবে যাবে আচ্ছা প্রশ্নটা হচ্ছে এখন ভিন্ন প্রশ্ন আমি অসংখ্য হিন্দুদের দেখেছি মানে পশ্চিমবাংলা হিন্দু বন্ধুদের তারা ঈদের নামাজে যখন ঢল হয় মানুষের রাস্তা বন্ধ হয়ে যায় তখন এটা নিয়ে কড়া আপত্তি করেন কিন্তু আমি দুর্গাপুজোর সময় দেখেছি সাত আট দিনের মধ্যে প্রায় অন্তত দুই তিন দিন তো পশ্চিমবাংলার বিশেষ জায়গাগুলো বিশেষ করে কলকাতার অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকে এবং সেই দুর্গা প্রতিমা বিসর্জনের সময় উচ্চ শব্দ এবং রাস্তা বন্ধ করে দেওয়া এই এই যন্ত্রণার কিন্তু শেষ নাই মুসলমানদের যদি সাপ্তাহিক যে নামাজ অর্থাৎ শুক্রবারের নামাজ সেটা যদি রাস্তায় পড়ে এটাকে আমি অন্যায় মনে করি এটা মানুষকে ডিস্টার্ব করা মনে করি কিন্তু যদি ঈদের সময় যেহেতু মুসলমানরা ঈদগা ওইরকম পর্যাপ্ত নেই ঈদগা বানানো সম্ভব না এত বড় জায়গা পাবে কোথায় তো তারা যদি রাস্তায় আসেও এই নামাজে তো বেশিক্ষণ লাগে না ঈদের নামাজে তো সেটা নিয়ে কেন আপত্তি করেন হিন্দু বন্ধুরা মানে এটা এক পাখি হয়ে গেল না যে

যদি এরকম না এখন সমস্যা কি এখন এই যে আগে কিন্তু এতটা পুজো পার্বণ এসব ছিল না মানুষের এটা এরকম নয় যে এখনই পুজো বেড়েছে মানুষ যে ধার্মিক হয়েছে সেরকম না এই আগে কলকাতায় কোথাও জগদ্ধাত্রী পুজো হতে আমি দেখিনি কলকাতায় কোথাও গণেশ পুজো হতে আমি দেখিনি হ্যাঁ এখন হয় এইটা পুরো একটা ব্যবসায়িক একটা ব্যাপার এই চাঁদা তোলা এই ইয়ে করা এই একটা পুজো করে একটা কিছু হচ্ছে মানি কালেক্ট করা এই ধরনের জিনিসগুলি হয় বেশিরভাগ এইটা কিন্তু লোকজন খুব আপত্তি করে মানে প্রচুর বাঙালি লোকজন এটা অবশ্যই মানে ওখানে কলকাতার যারা বাসিন্দা তাদের কিন্তু এটা যথেষ্ট অসুবিধা হয় এই ধরুন এই সন্তোষ মিত্র স্কোয়ার লেনে এইখানে যদি একটা বন্ধ করে দেন একটা ওই কি বলে গণেশ পুজো করতে গিয়ে এটা কিন্তু গোটা কলকাতার ট্রাফিককে কিন্তু এটা এটা কিন্তু এটা কিন্তু ইম্প্যাক্ট করে এবারে সেরকম যদি হয় এটা এটা মানে ইট ডাজন্ট ম্যাটার এটা হিন্দু করলো কি মুসলিম করলো কি খ্রিস্টান করলো ইট ডাজন্ট ম্যাটার একটা মেন রোড গুলোকে যদি যেকোনো কারণে যদি ব্লক হয় আর ধরুন এক ঘন্টা দেড় ঘন্টার জন্য যদি ব্লক হয় তখন একটা ঘোষ ট্রাফিক বলে একটা ট্রাফিক যেটা সবসময় থেকে যায় তো এইটা ক্লিয়ার হতে কিন্তু সারা দিন সেই দিন সারা দিনটা কিন্তু লেগে যায় এটা যতক্ষণ না ধরুন নটা সাড়ে নটা রাস্তায় লোকজন কমবে ততক্ষণ এই জিনিসটা ইম্প্যাক্টটা যায় এবার এইটা একটা সমস্যা তো এর জন্য এরকম নয় যারা যারা যদি জনসাধারণকে জিজ্ঞাসা করেন এরকম দেখবেন না কেউ মুসলিমরা রাস্তায় বসে নামাজ পড়ছে বলে ইয়ে করে যখন হচ্ছে রাস্তাটা যখন জগদ্ধাত্রী পুজো করার জন্য বা ইয়ে করার জন্য চার পাঁচ দিন বন্ধ রাখে তখন লোকজন কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার লাইন থেকে শুরু করে যতগুলো ইয়ে আছে যেখানে যেখানে হয় যোধপুর পার্ক বলুন বা যে কোনো জায়গায় বলুন যেখানেই হয় সেখানে কিন্তু লোকজন যথেষ্ট এরকম জিনিসটা সত্যি আরে আমি হতেই পারে দিয়ে বা উপর দিয়ে চলে গেল যে আখরি মত মতন অমিতাব যেমন সেরকম তো না কিন্তু প্রত্যেকেই ইয়ে করে কিন্তু এই জিনিসটা এই জিনিসটা কিন্তু যথেষ্ট আহ তারা যথেষ্ট খারাপ ভাবে দেখে এটা সবারই একটা সমস্যা এটা যেভাবে আগে তো রাস্তা এত ঘন ছিল না মানুষ অনেকে বলে যে আগে হয়তো পূজা এখন হচ্ছে আরে ভাই আগে তো গাড়ি ছিল না আগে হাসপাতাল এরকম ছিল না পর্যাপ্ত মানুষ বেসিক চিকিৎসাগুলো বাড়িতে এনিত হ্যাঁ মানে যেখানে হার্টেরই মানে ওইরকম কোনো ইয়ে বসানো যায় না যন্ত্র নাই সেখানে নেবে কোথায় তাই না তো এখন তো সব আধুনিক হয়েছে মানুষ সুচিকিৎসা পাচ্ছে বা চিকিৎসার জন্য যায় এবং আগে রাস্তাঘাট খুব বড় ছিল এখন তো সব শুরু হয়ে গেছে যে চতুর্থ পারছে ভবন তুলে ফেলছে হ্যাঁ এটা খুবই আমি দেখেছি অসংখ্য মানুষকে হয়রানি শিকার হতে এটা সত্যি

একটা শ্যাতার বলে একটা ইনস্ট্রুমেন্ট ছিল আরবি ইনস্ট্রুমেন্ট ছিল আর ইন্ডিয়ান একটা ইনস্ট্রুমেন্ট বিনা এই দুটোকে মিক্স করে উনি সেতার তৈরি করেছিলেন এই সেতার কথাটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে তিন তারের সমাহার কিন্তু এটা কথাটা এসেছে সেহতার থেকে সেখান থেকে সেতার এসেছে এখন তো সেতার ওরকম নেই যেরকম আমির কষ্ট তৈরি করেছিলেন তারপরে দুটো ঘরানা তৈরি হয়ে যায় মেনলি একটা বিলায়ত খানি ঘরানা আর একটা রবিশঙ্কর ঘরানা সেখানে বিলায়েত খান ব্যবহার করেন গান্ধার পঞ্চম ওখানে উনি একটা স্পেশাল স্ট্রিং ব্যবহার করেন আর এরা এই যে রবিশঙ্করের ঘরানা সেখানে সেই ওল্ড ক্লাসিক্যাল ব্যাপার একটা একটা খারাজ পঞ্চম ব্যবহার করে তা খারাজ মানে একদম মানে খুব একটা খুব নিচে একটা শট শুনতে একটুখানি ডিফারেন্ট লাগে আহ যেমন ধরুন আহ নিখিল ব্যানার্জি যে সে তার বাজান তার যে প্যাটার্ন বাজানোর আহ তার সাথে বিলাট খানির বাজানোর প্যাটার্ন এবং রবি শঙ্কর এই তিনটে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা

এখন এই আমির খাসরুকে এনাকে কিন্তু শুধুমাত্র মুসলিম রানা এনাকে বহু হিন্দুও এনাকে খুব শ্রদ্ধা করেন শুধুমাত্র আমির খাসরুর কথা কেন এই যদি আপনি আহ আজমের শরীফে যান সেখানে একজন সেখানে যে ওই ওনাদের যে উরুস হয় এই ইয়ের দিনে উরুষের দিনে এই উরুসের দিনে ওখানে চন্দন দেওয়া হয় চন্দন বাটা হয় এই চন্দনটা কিন্তু একটা ইন্ডিয়ান কালচার আর এই চন্দনটা বাকি একজন হিন্দু পরিবার বুঝলেন এই হিন্দু পরিবার তারা হিন্দুই কিন্তু তারা সেই বছরের পর বছর ধরে সেই যুগের পর যুগ ধরে সেই ইয়ের সময় থেকে তারা এই চন্দনটা তারাই বেটে আসছে তারাই দিয়ে দিয়ে যাচ্ছে অন্য কেউ এই চন্দনটাতে হাত দেয় না যদি একটা আহ যদি একটা ফেস্টিভ্যাল ধরুন আচ্ছা বলতে চাইছি আর কি যে এই যে যেটা সেই আসে আতিফ লোহারের মতন বহু লোক আসেন তারা গান বাজনা করেন সেখানে সেখানে বসে তারা খাওয়া দাওয়া করে সেখানে ওই গোটা শহরটা সেই তারা মেতে ওঠে গোটা আজমের সেদিনকে মেতে ওঠে এটা কিন্তু এটা চলে বেশ কিছুদিন ধরে চলে বহু মানুষের সমাগম হয় এখানে কিন্তু হিন্দু মুসলিম কোনো রকম ভেদাভেদ নেই বহু মুসলিম আসেন বহু হিন্দু আসে তারা কিন্তু এরকম বলে না কোনো একজন হিন্দু এসে কিন্তু বলে না তুই বেটা মুসলিম মুসলিম কিন্তু বলে না তুই বেটা হিন্দু ঢুকতে দেবো না এরকম বলে না সবাই আসে সেখানে সবাই সেখানে একত্রিত হয় সেখানে হয়তো তারা নিজের নিজের বেলিফ নিয়ে আসে সেটা হয়তো তাদের ব্যাপার কিন্তু সেখানে সবাই এসে একত্রিত হয় সেখানে হয়তো হিন্দুরা গরুর মাংস খাচ্ছে না কিন্তু আপনি একটা মুসলিম একটা যদি ইয়েতে যান সেখানে সে যদি বুঝতে পারে আপনি হিন্দু সে কিন্তু আপনি কিছুতেই গরুর মাংস দেবে না সে বলে দেবে আপনাকে যে এটা গরুর মাংস আপনি খাবেন না হ্যাঁ সে কিন্তু এই জিনিস সেই শ্রদ্ধাটা রাখে তার আমি যেটা বলতে চাইছি যদি উৎসব এরকম হয় যেখানে রকম ভেদাভেদ নেই যেখানে সবাই মানুষকে মানুষ মানুষকে অপর মানুষকে রেসপেক্ট করে সেই জিনিসটার মধ্যে কিন্তু কোনো রকম সমস্যা নেই সেটা সেকুলার সেটা সেই জিনিসটা কিন্তু খুবই ভালো সেখানে কিন্তু সেটা সুস্থ একটা মানসিকতা কিন্তু যদি এরকম হয়ে যায় যেখানে ডিসক্রিমিনেশন আছে সেটা একটা হিন্দু উৎসব হোক একটা খ্রিস্টান উৎসব হোক একটা আরে যে কোনো একটা উৎসব হোক একটা পেগান হোক একটা যে কোনো একটা উৎসব হোক সেটা কিন্তু মানুষের ক্ষতি করে সেই জিনিসটাকে আমি উৎসব বলে মনে করি না আসল আমরা তো দেখেন অমিত ভাই ভাগ্যে বিশ্বাস করি না কিন্তু প্রচলিত প্রবাদ থেকে বললে যদি বলি এই যে আসিফ ভাই আমি ফারাজ ভাই আমরা এমন কপাল পোড়া যে অমিত ভাই আপনি যেমন পশ্চিমবাংলার বুকে যেখানে ইচ্ছে দাঁড়িয়ে বা যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলেন আমি এথিস্ট আমি মানি না হিন্দু ধর্ম আপনাকে কেউ এসে কিছু বলতেও যাবে না বলবে দাদা একটু শরুন হ্যাঁ আমি যাবো ওদিক দিয়ে হ্যাঁ তো আপনি চাইছে বলুন হ্যাঁ এই পরিবেশটা যদি বাংলাদেশে থাকতো তাহলে কিন্তু আমাদের কাউকেই এত জীবনে সাফার করতে হতো না এই যে আপনি সহমর্মিতার কথা বললেন না একে অন্যকে যে ঠিক আছে তুমি তোমারটা করো আমি তোমারটা তুমি গরু মাংস খাও তোমাকে গরু মাংস দেবো না তুমি বা মাংস খাও তোমাকে দেবো না এই যে অপরের প্রতি শ্রদ্ধা যে ঠিক আছে সে আমার আমার তরিকার না বা আমার পন্থা না বা আমার বিশ্বাসের নয় ঠিক আছে সে তার বিশ্বাস নিয়ে থাকুক আমি আমার 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 বাহাত্তর হুড়া আমার কাছে আর তার স্বর্গ তার কাছে তো এইটা নিয়ে থাকলেই কিন্তু হতো না যে আমি বাহাত্তর পাবো তোকে পাইতে হবে পাবি না কেন তুই পাবি না

তিনি আহ লক্ষণের শক্তিশালের মতন একটা নাটক লিখছেন ঠিক আছে এই নাটকটা কিন্তু রীতিমতো এই যে এই রামায়ণ মহাভারত এই ধরনের জিনিসগুলোকে যেগুলো খুবই আমরা মন দিয়ে পড়াশোনা করি সেগুলোকে রীতিমতো ঠুকে লেখা হ্যাঁ সেখানে সে রাম বলছে যে রাম বলছে হনুমান বেড়া কোনো কমেন না বলছে বাদগেট কোম্পানি কি তোর জন্য ডিসপেন্সারি খুলে বসে থাকবে বলছে তোর জাম্বুবান তোর দাড়িতে গন্ধ হ্যাঁ তো এইরকম হচ্ছে সব অদ্ভুত ব্যাপার ঠিক আছে রাম বলছে আরে বলছে এবার তোকে বাঁচাবে কি এই তোর রাবণ আসছে রামকে বলছে তোকে এবার বাঁচাবে কি তোকে এলেই তো তোকে মেরেই ফেলবে এবার এই জিনিসটা কিন্তু কলকাতায় আহ বা পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে সেখানে সরস্বতী পুজো হচ্ছে তারা সরস্বতী পুজো করছে কিন্তু তার সামনে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানে এই ধরনের নাটকগুলো তারা মঞ্চস্থ করছে এবং লোকে হেসে গড়িয়ে যাচ্ছে বুঝছেন

মানে এটাই আমি বুঝি না তুমি নাচতে এসছো তোমার আবার এখানে হিজাব ঘমটা কেন এবার এই জিনিসটা হয়তো এখন খানিকটা পরিবর্তন গেছে এখন পরিবর্তনের কারণটা দেখছিলাম আপনি এই হিরক রাজার দেশের সিনেমাটা দেখেছেন এই হিরক রাজার দেশে এইখানে একটা এইখানে দেখবেন যে এই যে মস্তিষ্ক খালক বা মগজ যে যন্ত্রটা ব্যবহার করেছে সেরকম জিনিসটা কিন্তু এখন এখন ব্যাপারটাকে এমন হয়ে গেছে এখন কিন্তু এই সেকুলারিজম ব্যাপারটা এতটা দেখা যায় না এখন বেশ খানিকটা মানুষ পোলারাইজ হয়ে গেছে এই পোলারাইজেশনটা কিন্তু ধীরে ধীরে বেড়েছে আগে কিন্তু আপনি যদি দেখেন ইন্ডিয়াতে বিশেষ করে এইটিজে নাইনটিজে যেরকম ইন্ডিয়া ছিল এই লাস্ট কুড়ি তিরিশ বছরে কিন্তু বেশ পরিবর্তন হয়েছে কুড়ি তিরিশ বছরে মানুষ অনেক বেশি পোলারাইজড একটা সময় ছিল ইন্ডিয়াতে যখন ধরুন এই নাইনটি এইটিজ নাইনটিজে এই সময় তো আমি দেখেছি বাংলাদেশও হয়তো অনেক উন্নত ছিল আমি আমাদের একটা বাংলাদেশে একটা চ্যানেল আসতো আমি ভুলে গেছি চ্যানেলটার নাম সেখানে আমি প্রথম মেট্রিক সিনেমাটা দেখেছিলাম তখন তো হয়তো ইংলিশ ইংলিশ বুঝতাম না এই মেট্রিক সিনেমাটা তারা বাংলায় ডাবিং করেছিল এবং অসাধারণ সুন্দর ডাবিং করেছিল এই যেমন আপনার তিন তিন বা অ্যাস্টেরিক্স বাংলায় পড়তে যেমন লাগে হ্যাঁ ঠিক সেই রকম মানে ততটাই সুন্দর বাংলায় ডাবিংটা ছিল এরকম কিন্তু মেকানিক্যাল ওই গুগল ট্রান্সলেটের মতন করা ডাবিং ছিল না তা আমার মনে হয় এইটিজে নাইনটিজে বাংলা তথা মানে বাংলা বলতে আমি সমস্ত মানে ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশের কথাই বলছি এইখান এরা যতটা যতটা অগ্রসর হয়েছিল বা তাদের যতটা প্রোগ্রেসিভ চিন্তাধারা ছিল যত যেরকম মানসিকতা ছিল এখন কিন্তু মানুষ অনেক বেশি পোলারাইজড অনেক বেশি পোলারাইজড এখন মানুষ এখন এলে আপনি ভাবতে পারবেন না আগে মানুষ রীতিমতো জ্যোতিষ শাস্ত্র বা এই ধরনের জিনিসগুলো ছিল তাহলে কি কেউ হয়তো তার কাছে যেত আবার তাকে হয়তো বাড়িতে এসে তাকে হয়তো খিললি তাকে নিয়ে হ্যাঁ তা কিন্তু এখন মানুষ কিন্তু আর ওরকম নেই এখন হয়তো দেখবেন এই আগে আনন্দ আনন্দ মেলাতে আনন্দ মেলা যে পূজা বার্ষিকী সংখ্যা সেখানে আহ এত সুন্দরভাবে ভাবে প্রচ্ছদটা থাকতো সেখানে রীতিমতো এই দুর্গা দুর্গা এদেরকে রীতিমতো মানুষের পর্যায়ে নামিয়ে আনা হতো তারা শপিং মলে যাচ্ছে কেনাকাটা করছে তারা আনন্দ মেলা করছে তারা আহ খেলাধুলো করছে এরকম আর কি ব্যাপারটা কিন্তু এখন সেই জিনিসগুলো কিন্তু এখন নেই খুব একটা এই জিনিসটা আমার খারাপ লাগে হ্যাঁ এই জিনিসটা আমার খারাপ দৃঢ়ভাবে ভাই বিশ্বাস করি যে আসলে আমাদের শিল্প সংস্কৃতির যারা অগ্রজ ব্যক্তিরা যারা আপনি যে ডাবিং এর কথা বলছেন বা আমরা তো ছোটবেলায় যে ধরনের আমরা নাটক দেখেছি সেখানে মানুষ মানে অভিনেতা অভিনেত্রীদের কাপড়ের যে বাহার ছিল সৌন্দর্য ছিল এখন যেভাবে নিউজ প্রেজেন্টারদের দেখতে পাচ্ছি হিজাবে মনে হচ্ছে এটা আসলে আমার মনে হয় একটা অন্তিম সময় এখন তারা ঠিক এই ধর্মান্ধরা মরণ কামড় দিতে চাইছি যে না আমাদের আইডেন্টি আসলে চলে যাচ্ছে আমাদের আইডেন্টি আমরা হারিয়ে ফেলছি কোনোভাবেই ধরে রাখতে হবে তারা আমরা মানে প্রগতিশীলরা তাদের জোর জবরদস্তি না করলেও তারা কিন্তু বুঝে যাচ্ছে যে তাদের শেষ সময় আসলে এটা কিন্তু আমরা ক্রিয়েট করে এটা প্রযুক্তির উন্নয়ন এবং বাস্তবতা মানুষ এখন একজন বাংলাদেশের কৃষকও জানেন যে আসলে আমেরিকার প্রেসিডেন্টকে ইসরায়েলে কি হচ্ছে ইউটিউবেতে দেখতে পাচ্ছেন যদিও নাকি ভট্টাচার্য টাইপের কিছু লোক আছেন ব্যবসায়ী লোকজন তাদের এগুলো দেখেন বিভ্রান্ত হন আবার সে কিন্তু তিনি কিন্তু ঠিকই আইপিএল দেখছেন অনলাইন এগুলো অনেক কিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ সেখানে অনেক কিছু অনেক বাস্তবতা দেখতে পাচ্ছেন তো এইটার সাথে আসলে কম্পেয়ার করতে পারছেন যে কারণে আইডেন্টি ক্রাইসিসে আপনি আরেকটা জিনিস যদি আমি আপনাকে বাংলাদেশে একটা অধ্যায় বলি যারা বাংলাদেশের দর্শক বন্ধুরা আছেন তারা নিশ্চয়ই কমেন্টে বলবেন যে আমি ঠিক বলছি কিনা ভুল বাংলাদেশে মদ ব্যান কিন্তু যাদের টাকা আছে তারা প্রচুর মদ খায় এবং মানে কলকাতার যে কোনো ক্লাব পাব বারের চেয়ে ওখানে বেশি হৈহুল্ল হয় যা অবস্থা হয় এবং প্রচুর টাকা দিয়ে খুব দামি মদি খাওয়া হয় কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আছেন তারা কী খাচ্ছে ইয়াবা নামের একটা ট্যাবলেট আছে নেশা খুবই বাজে রাসায়নিক দ্রব্য আপনি বিজ্ঞানের ছাত্র বুঝবেন ওটা হচ্ছে যে মেথেমফোটামিন ক্যাফেইন এবং যৌন উত্তেজক বড়ির কিছু অংশ থাকে এগুলো দিয়ে মানে এটা খেলে কি হয় যে প্রচণ্ড কৃত্রিম আনন্দ উপভোগ করে প্রচণ্ড পরিমাণ যৌন আকাঙ্ক্ষা বাড়ে এবং কিছুক্ষণ পরে হ্যালোসিনেট করে আমার মনে হয় যে হ্যালোসিনেট বোধ হয় করে কারণ এই বাবাকর যারা মানে ইয়াবাক্ষর যারা তাদের দেখেছি প্রচণ্ড পরিমাণে ভুলভাল এবং প্রচণ্ড মেজাজ খিটখিটে হয়ে যায় তো এই ধরনের এগুলো খেয়ে কিন্তু অনেকে অনেক এমনও ঘটনা আছে যে বাবা মাকে মেরে ফেলেছে মেয়ে তো এই 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 যে ড্রাগগুলো ফলে কি হচ্ছে যে মানুষ মদ খাচ্ছে না কারণ ওটা হারাম কিন্তু এই ইয়াবা বা এই ধরনের রাসায়নিক ড্রাগ বা ইয়াবা হেরোইন কোকেন এই টাইপের মানে কোকেন টাইপের ইয়াবাটা হচ্ছে কোকেন টাইপের বোধ এরকমই আর কি তো কারণ আমি যখন জেল খেটেছিলাম অনেক আসামি এরকম ঢুকেছে যে সদ্য ঢুকেছে মানে খাচ্ছিল ওখান থেকে ধরে নিয়ে এসেছে তো তার মধ্যে দেখি সে জেলে ঢুকে আনন্দ ঘুরতেছে মানে মনে হচ্ছে সে সে খুব আনন্দে আছে পরের দুই দিন পরে দেখা গেছে তার কি কান্না মানে তার নেশা কাটিয়ে যাওয়ার পরে সে বুঝতে পারছে যে সে জেলে আছে তো এরকম কৃত্রিম আনন্দ এরকম এগুলো খেয়ে যারা গাড়ি চালায় বাইক চালায় বা অন্য গাড়ি তারা কোনো কোনো চেকিংয়ে তাদের ধরতে পারবে না যে কোনো নেশা করে আছে কিন্তু সে এত ডেস্পারেট হয়ে যাবে সে পদ্মা সেতু এই গাড়ি নিচে ফেলে দেবে এরকম অনেক ঘটনা ঘটে যেটা বাংলাদেশরা ফেস করে বলছেন যে আসলে এ নেশায় আসক্ত ছিল একই চিত্র আমি পশ্চিমবাংলায় দেখেছি আমি আসলে পশ্চিমবাংলাটাকে ভালোভাবে দেখেছি এই জন্য জোর দিয়ে বলতে পারি যে সব জায়গায় মদের দোকান মদ লিগাল অনলাইনে মদ অর্ডার করা যায় ফুড ডেলিভারির মতো তো সেখানে আমি রাস্তাঘাটে মাতাল দেখিনি নাই কোনোদিন যে একজন লোক মাল খেয়া রাস্তাঘাটে গালাগালি করছে কিন্তু বাংলাদেশে আপনি একটু মাতাল পাবেন মদ খেয়েই তার প্রথম কাজ যে আমি যে মদটা খাইছি এটা প্রমাণ করতে হবে ড্যাশ তোর মাকে ড্যাশ ড্যাশ এই এইগুলো মানে ওপেন সিক্রেট মানে এটা সবাই জানে যে আর দেখলেও কেউ খুব একটা রাগ করে না যদি একটু প্রভাবশালী ভাবে যে মদ খেয়েছে একটু সে গালাগালি করে তো এই যে পার্থক্য অর্থাৎ একটা স্বাভাবিক জিনিসকে আপনি ব্যান করে দিলেন ধর্মের নামে তারপরে আপনার ছেলেমেয়েরা খাচ্ছে কি ছাই ফাঁস খাচ্ছে এটা থেকে কিন্তু তারাও বুঝতে পারছে যে মদ আসলে লিকাল করা উচিত কিন্তু তারা এটা করতে পারছে না আইডেন্টি ক্রাইসিস যে আনা না আমার এটা আইডেন্টি চলে যাবে আমি তো তাহলে মুসলমান থাকলাম না মদ আলো করে বলে এটার জন্য আসলে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটার প্রভাব যে কতটা ভয়ঙ্কর সে সেইগুলো আর কি এটাই বলছিলাম যে আমার মনে হয় বাংলাদেশের সাংস্কৃতিক যে আমাদের সূর্য সন্তানদের দেখেছি তাদের বিভিন্ন অবদান দেখেছি এখন যেরকম অনেকটা একটু একটু গুটিয়ে গেছে কিন্তু সেটা আবার ঘুরে দাঁড়াবে আমি এটা বিশ্বাস করি নিশ্চয়ই ওকে ওকে আচ্ছা এখানে একজন কমেন্ট করেছেন তার নাম মেঘলা আকাশ বাপরে এটা অনেকবার দেখেছি অমিতাভ প্লিজ যুক্ত করুন অপেক্ষা করছি আপনার নামটা একটু লিখুন আমি যুক্ত করছি আপনাকে আর একজন প্রশ্ন করেছেন নলেজ এখানে নলেজ নামে একজন প্রশ্ন করেছেন যে কলকাতায় কলকাতায় অনেক হিন্দু বাংলাদেশী বন্ধুদের দেখি মমতাকে বেগম বলে রাখে হ্যাঁ এটা এটা সত্যি কথা এটা খানিকটা ওই সিউরো সেকুলারিজমের জন্য এই জিনিসটা উনি ওনাকে সেরকম হিসেবে রাখা হয় তা সেটা এটা ঠিকই এটা ঠিকই বলেছেন এটা হবার কারণ মমতার মমতার রাজ্য তিনি এগুলোকে হ্যাঁ বিজেপি সাম্প্রদায়িক আসলে কিন্তু সমস্যা না আমি ঠিক বুঝতে পারিনি আপনি কি বলতে চাইছেন নলেজ তবে এই জিনিসটা ঠিকই এই জিনিসটা ঠিকই যে

আমি একটা শব্দ ব্যবহার করতে পারছি না দুঃখিত যে বাঙালি ড্যাশ ড্যাশদের যে কি করতে হবে সেটাই উনি করে দিচ্ছেন যে উনি জানেন যে বাঙালি কত বড় ড্যাশ হ্যাঁ আমি দুঃখিত আমি আমি বাঙালি হয়ে আমি বলছি যে বাঙালিরা আসলে এই ধরনের নাটক নেকামো এগুলো পছন্দ করে তারা বলে আচ্ছা দিদি আমার চটি পরে হাঁটছে হ্যাঁ তার তো কিচ্ছু না আচ্ছা দিদি এরকম ভুলভাল বলছে ইংরেজি ভুল বলছে হিন্দি বলতে পারে হ্যাঁ হ্যাঁ আমার মতোই আসলে উনি ঠিক রিড করতে পারেন বাঙালিদেরকে উনি বাঙালিরা যাচ্ছে মানে মানে যা চায় তাই উনি দেন উনি ঠিক বুঝে গেছেন যে বাঙালিরা কি খেতে চায় ঠিক